আচ্ছা এখন তো অনলাইন ক্লাস চলছে, তো তুমি কিভাবে ব্যাপারটা করছো? অনলাইন ক্লাস, হ্যাঁ এই দুটো সামলাচ্ছি। আসলে মাঝে মধ্যে আমাদের ছুটি থাকে, আর সেই ছুটির গ্যাপে দিয়ে আমি বাড়িতে গিয়ে পড়াশোনা করি, অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করি, কিন্তু সবসময় করা হয় না কারণ যেহেতু আমার শুটিং থাকে তাই। এইভাবে সামলাচ্ছি দুটো দিন। আচ্ছা অনেকে তো সেটে বসে পরীক্ষাও দিয়েছে, তো তোমার ক্ষেত্রে কি এরকম হয়েছে যে সেটে বসে পরীক্ষা দিতে হয়েছে? সেটে নয় মানে হ্যাঁ মেকআপ রুমে বসে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ আর আসলে মানে আমাদের তো এখন অনলাইন ক্লাস আর অনলাইনে এক্সাম হচ্ছে, তো মানে এর আগে সিরিয়াল করার সময় তখন আমার একদিন আমার এক্সামের ডেট পড়েছে, সেদিন আবার শুটিং। তো কী হয়েছে, আমার সিন করে আসার পর আমি ছটপট করে সমস্ত খাতা বই রেডি করে কী করেছি, মেকআপ রুমে বসে অনলাইন এক্সামটা দিয়ে দিয়েছি। আচ্ছা সবাই যে বলছে তুমি কথা বলো না, মানে ইন্টারভিউতে তো কথা বলো, তো তখন কি এরকম মনে হয় যে কেন কথা বলতে হচ্ছে না, বলবো না, এরকম কি মনে হয়? না ওটা না, ভালো লাগে, ঠিক আছে এইটুকু কথা তো বলতেই হবে না। আমি সিন আর ইন্টারভিউ ছাড়া কখনোই কথা বলি, মানে এখন থেকেই খুব প্রফেশনাল। না ওইসব বিষয় না, মানে আমার ভালো লাগে শান্ত থাকতে। কতক্ষণ সময় লাগে রেডি হতে, কতক্ষণ সময় লাগে এই লুকটার জন্য? পুরো মিলিয়ে 30 মিনিট, তার থেকে বেশি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক দ্য বেল বাটন ফর মোর আপডেটস।